বিনায় আল্লাহ শেষ করতে পারছি এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পবিত্র মাহে রমজান পবিত্র মাসে মাহে রমজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসে একটি কোরআন খতম করা সুন্নাত আর এই মাসটি হলো সর্বোত্তম মাস এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এই জন্য এই মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দামি বানিয়েছেন এবং এই মাসটি আমাদের জন্য একটি বড় উপহার উদ্যোগ বান্দা সারা বছর সে গুনাহ করবে নাফরমানি করবে ইবাদতের মধ্যে তার ঘাটতি হবে আমলের মধ্যে কমজোরি হবে অনেক কিছুর মধ্যে নুকসান কম চলে আসবে ক্ষতি হবে তো ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ তাআলা এই মাসকে আমাদের জন্য পাঠিয়েছেন যাতে এই মাসের মধ্যে আমরা রোজা সাধনা করে তারাবির নামাজ পড়ে বেশি বেশি ইবাদত বন্দেগি করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি এবং আমাদের যে কমতি হয়ে গেছে সারা বছর আমাদের মধ্যে যে কমতি চলে আসছে আমরা পূর্ণ আদায় করতে পারি না অনেক সুন্নাত আমরা ছেড়ে দিছি অনেক ফরজ ছেড়ে দিছি তো এগুলা যখন আদায় করতে পারি না এই মাসে বেশি বেশি আদায় করে এগুলা পূর্ণ করে দিব এবং এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি ফরজ যে ব্যক্তি আদায় করবে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা মানে দুনোর এক লাগে এদিকে তোমার এটা শুধু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা শেষ নবীর এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো ইস্তেগফার পড়বো কি বলবো
استغفار عربي যদি জানি عربي পড়ব না না আল্লাহ তাআলা সব ভাষা বুঝে বাংলা ইংলিশ ফারসি উর্দু সব বুঝে নিজেরা মাফ চাইব আয় আল্লাহ সারা জীবন গুনাহ করেছি আমাদেরকে মাফ করে দাও এইজন্য আল্লাহ বলতেছে রমজান মাস আমার মাস আমার উম্মতকে মাফ করার মাস তাহলে দ্বিতীয় নম্বর استغفار কি বলবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা আরবি দোয়া এখন আমরা বাংলায় পড়ব আয় আল্লাহ সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দাও যে ব্যক্তি অন্যের জন্য মাফ করে দিবেন আর যে নিজের জন্য মাফ চায় তাকে আল্লাহ তাআলা পরে মাফ করে এজন্য আমি যদি আমার গুনাহ আগে মাফ করে দিতে চাই অন্যের জন্য মাফ চাইব কি দোয়া করব আয় আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দাও দ্বিতীয় নম্বর গেল তৃতীয় নম্বর আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া বেহেশত চাওয়া এটা কি আয় আল্লাহ আমাদেরকে আপনি বেহেশত দান করেন জান্নাত দান করেন তৃতীয় নম্বর গেল জান্নাত চাওয়া বেহেশত চাওয়া চতুর্থ নম্বর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া আল্লাহর রাসূল এই দোয়াটা হাদিস শরীফে একসাথে বলেছেন ছোট্ট দোয়া আমরা মুখস্থ করে নেব আমরা একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ الحمد لله رب العالمين